গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও সুরক্ষিত আছো। আজকে আমরা তোমাদের এস ইংলিশ বই পড়ব। তোমরা প্রত্যেকে তোমাদের এস ইংলিশ বই নাও, নিয়ে 12 পেজ খোলো। আগের দিন আমরা যে ফর যে ওয়ার্ডগুলো হয় সেগুলো পড়েছিলাম। আজকে আমরা কে আর এল ফর যে ওয়ার্ডগুলো হয় সেগুলো পড়ব। প্রথমে কি আছে দেখো, কে ফর কে আই টি ই, কাইট। কাইট মানে কি বলতো? ঘুড়ি। দেখো এখানে একটা ঘুড়ির ছবি, তাহলে কাইট মানে কি? ঘুড়ি। তারপর তোমাদের কি আছে দেখো, কে আই এন জি, কিং। কিং মানে কি বলতো? রাজা। দেখো রাজার ছবি। তারপর কি আছে, কে ই ওয়াই, কি। কি মানে? চাবি। দেখো এখানে একটা চাবির ছবি। তারপর তোমাদের কিটেন আর ক্যাঙ্গারু, এই দুটো করতে হবে না। তারপর এল ফর কি আছে দেখো, এল আই ও এন, লায়ন। লায়ন মানে কি বলতো? সিংহ। দেখো এখানে একটা সিংহর ছবি। তাহলে আমরা জানলাম কি, এল ফর লায়ন, লায়ন মানে সিংহ। আর কি হয়, তোমাদের ল্যাম্প এখন করতে হবে না, ল্যাম্পও করতে হবে না। এদিকে কি আছে দেখো, এল এ ডি, ল্যাট। ল্যাট মানে হচ্ছে কি? বালক। দেখো বালকের ছবি। আর লিপও তোমাদের এখন করতে হবে না, তোমরা লায়ন আর ল্যাট এই দুটো করবে, আর কে ফর তিনটে করবে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। গুড বাই এভরিওয়ান।